গরম দুধের ভিতর কি সুন্দর ছেড়ে গেল। বন্ধুরা কিছুটা ফল দিয়ে দেব আমি, নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উদ্ভিলের ফুডে। আজকের রেসিপি সাবুর পায়েস, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু বন্ধুরা, 100 গ্রামের প্যাকেটের 1 প্যাকেট সাবু নিয়ে নিয়েছি আমি, এটাকে ভিজিয়ে রাখছিলাম 20 মিনিট, এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। সাবুগুলোকে আমি গরম জলে দিয়ে দেব। সাবুটা সিদ্ধ হয়ে গেছে দেখুন, এইভাবে মানে এইরকম করেই সেদ্ধটা করে নিতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না। এবার তুলে নেব, এখন চিনি দিয়ে দেব। তেজপাতা দিয়ে দেব, কাজু বাদাম, কিশমিস, সবকিছু দিয়ে আমি একটু ভালো করে জ্বালিয়ে নেব। বন্ধুরা, সাবুটা সিদ্ধ করা সাবু তো, আমি দুধ দিয়ে দেব ওর ভিতরে। দুধ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এই দেখুন গরম দুধের ভিতর কি সুন্দর ছেড়ে গেল। এইবার দুধের ভিতর দিয়ে দেব, সাবুটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দানাগুলো কত সুন্দর ফুলে গেছে, মোটা মোটা হয়ে গেছে একদম। পায়েসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা কিছুটা ফল দিয়ে দেব আমি,
বন্ধুরা দেখুন পায়েসটা কত সুন্দর লাগছে দেখতে, আর এ বাড়িতেও বানিয়ে খাওয়া যায়, যে কোনো পুজো অনুষ্ঠানেও করা যায়, খুব সুন্দর। আর পায়েসের ভিতর সেরা, দেখুন কতটা লবণীয় লাগছে দেখতে।